আয়ুব বাচ্চার জন্য আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তার বান্দাকে মাফ করে, যেহেতু তার কিছু ভালো কাজ আমার জানা আছে, তিনি ভালো কিছু কাজ করে গিয়েছেন। একটা মুমূর্ষু রোগী মরে যাচ্ছিল, মরে যাচ্ছিল, এই লোকটাকে আয়ুব বাচ্চুর কর্মটা, এটা কত প্রশংসনীয় একটা কর্ম। হসপিটালে গিয়ে এই রোগীর যত বিল ছিল সব বিল তিনি পরিশোধ করেছেন এবং ওসিয়ত করে গেছেন, আমার মরার আগ পর্যন্ত বলবেন না যে আমি এই সমস্ত বিল পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ বলেন, এই কাজটা তো অনেক মূল্যবান এবং দামি কাজ, কি বলেন? আমরা তো 2,500 টাকা দিয়ে নামটা 14 বার বলতে চাই, কি বলেন? না বললে আবার গুসাও হই, হুজুর আমার নামটা বললো না, আছে না এরকম মানসিকতা আছে না আমাদের? কিন্তু তিনি 8 লাখ না 12 লাখ টাকা হসপিটালের বিল দিয়েছেন, ফুল বিল কমপ্লিট করেছেন এবং বলেছেন আমার নামটা আপনি বলবেন না মরার আগ পর্যন্ত। এই কাজটা তো বহুত বড় একটা ভালো কাজ, আল্লাহ তো এই কাজের উসিলে তারে মাফ করে দিতে পারে, পারে না? আমরা দোয়া করি আল্লাহ অন্তত এই কাজের উসিলে মাফ করে দিক, এবং এই দোয়া করি তিনি যেই অপকর্মগুলো এই দুনিয়াতে রেখে গিয়েছেন এই অপকর্মগুলো যেন মুছে যায়, অন্তত পক্ষে এগুলোর কারণে তার কবরে যেন আজাব না যায়, এটাও আমরা দোয়া করি, কথা ঠিক কিনা? এই কারণে দুনিয়াতে আপনি যা করে যাবেন, আপনি যা প্রতিষ্ঠা করে যাবেন, আপনার 4-5টা সন্তান, একটাকে আলেম বানালেন বা 2টাকে আলেম বানালেন, এই বাচ্চা আপনি চলে গেছেন, এই বাচ্চাগুলো যতদিন নামাজ পড়বে, আমরা তো প্রতি ওয়াক্ত নামাজের পরেই পড়ি, রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা, সব সময় পড়তেছি, সবাই পড়ে, কিন্তু যারা এই লাইনের মধ্যে নাই এরা মাস যায়, বছর যায়, যুগ যায়, মা বাবার কথা তার মনে হয় না, ঠিক কি না? এই কারণে নেক সন্তান রেখে যাওয়া, নেক কাজ রেখে যাওয়া এই পৃথিবীতে যা দিয়ে মানুষ হাজার বছর মানুষের হৃদয়ের ভিতরে বাঁচতে পারে, তার কর্ম মানুষের হৃদয়ের ভিতরে হাজারো বছর বাঁচবে। প্রিন্সিপাল হাবিবুর রহমানের বয়ান ইউটিউব ইন্টারনেটের ভিতরে হাজার হাজার বয়ান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার বয়ান শুনে এবং শুনতেই থাকবে হাজারো বছর, বয়ানও শুনবে আর একদিকে গানও শুনবে মানুষ, দুই জিনিসের প্রভাব কি মানুষের কাছে একরকম হবে? দুই রকম হবে না? আল্লাহ তাআলা এই যে প্রভাবগুলো বান্দার উপরে পড়ে এটার একটা হিস্সা এই লোকটার কবরের মধ্যে পৌঁছায় যায়, আল্লাহ মাফ করুক। আল্লাহ এরকম সুবীর জগতে, এই সুবীর জগতেই তো এটাকে বলে, এরকম নায়ক নায়িকা যারা আছে, গায়ক গায়িকা যারা আছে, এদের অনেকের মন মানসিকতা ভালো। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমাদের তো উচিত ছিল তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, ঠিক কিনা? আমরা আজকে কথা বলছি, আমাদের উচিত ছিল আয়ুব বাচ্চুর কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, ঠিক কিনা? আমাদের আজকে উচিত এই চিত্র জগতে যারা কাজ করতেছে প্রত্যেকের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, এদের মন মানসিকতা অনেক ভালো। আমি দেখেছি এই রমজান মাসে কোরআনের অনুষ্ঠান হয় না, ওই বাচ্চাদের যে হেফজের অনুষ্ঠান হয়, এখানে অনেক তারকাদেরকে দাওয়াত দেওয়া হয়, বাচ্চাদের কোরআনের তেলাওয়াত শুনে মঞ্চের মধ্যে বসে লোকজন কাঁদে, নায়িকারা কাঁদতেছে, নায়করা কাঁদতেছে, আমি নিজেও দেখেছি, তার মানে তার ভিতরে কোরআনের কত মহব্বত, ঠিক কিনা? আল্লাহর ওই বান্দা বান্দি এখন রাস্তা পাচ্ছে না, এটা থেকে মুক্তির রাস্তা পাচ্ছে না, সে তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, আমি হয়তো যাইতে পারতেছি না, কিন্তু এই আজকের এই ভিডিওর মাধ্যমে এই দাওয়াতটা বাংলাদেশ সহ এই বাংলা ভাষাভাষী সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যে যেখানে আছে সবার কাছে বিনীতভাবে 2টি হাত আমার তাদের পায়ের মধ্যে রেখে অনুরোধ করে বলতেছি, এখনো সময় আছে, এইরকম পাপের কাজের দিকে আর যাবেন না যে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও হাজারো মানুষ আপনারই চিত্র দেখবে, হাজারো মানুষ আপনারই উলঙ্গ দেহ দেখবে, হাজারো মানুষ আপনার এই সমস্ত বাজে গান বাজনা শুনে গুনাহ করতে থাকবে আর সেই গুনার একটা হিস্সা আপনার কবরে চলে যাবে। অনেক নায়ক নায়িকেরা তো ভালো হয়ে যায়, হয় না? হজ করে অনেকে, আমাদের এই চিত্র জগতের অনেক নায়ক নায়িকারা নাকি হজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, অনেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, মুসলমানের সন্তান তো এরা, ঠিক কিনা? এদের সাথে শত্রুতা আছে আমাদের? আয়ুব বাচ্চুর সাথে শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। এই যারা চিত্র জগতে কাজ করে তাদের কারোর সাথে শত্রুতা নাই, বরঞ্চ এদের মন মানসিকতা ভালো, যথেষ্ট যোগ্য, আল্লাহ যদি এদেরকে দিনের ক্ষেত্রে কাজে লাগায় দেন অনেক উপকার হয় না? অনেক উপকার হয়। আমি দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, এই জগতের ভিতরে যা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে, ছোটবেলায় আমরা যেরকম সিনেমা হলের আবির্ভাব দেখেছিলাম এখন কিন্তু তা নাই, আছে? সিনেমা হলগুলো যদি বন্ধ হয়ে যাইতো তাহলে আমার এই মুসলমান ভাই বোনগুলো অটোমেটিক্যালি এই পাপটা থেকে বেঁচে যেত, ঠিক কিনা? আল্লাহ এই জগতের সকল মুসলমান ভাই বোনদের কাছে আমার উদাত্ত আহ্বান,
আপনারা এই গুনাহ কাজটার দিকে আর যাবেন না, আল্লাহর দিকে ফিরে আসেন, মরতে হবে, আপনার কর্ম পৃথিবীতে থেকে যাবে, এটার গুনাহ আপনার আমল নামায় যাবে। যদি সৎ কাজ করে যান সেটার আমল নামা আপনার কবরের মধ্যে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।